এই মুহূর্তে লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি এম ইরাজুল হক ইরাজ। আপনারা জানেন দর্শকদের, একটি তরুচায়া সংগঠন রয়েছে, মহিলা সংগঠন নারী স্বপ্ন দেখে সংগঠনটি দীর্ঘদিন যাবৎ প্রায় দুই যুগের কাছাকাছি এই সংগঠনটি সফলতার এগিয়ে দিকে নিয়ে যাচ্ছে, নারীদেরকে নারীদেরকে স্বপ্ন দেখাচ্ছে। আমরা আজকে দেখতে পারলাম যে এখানে অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন, সম্মানিত রয়েছেন এখানে। আমরা আজকে জানবো তাদের কাছ থেকে আজকে যে সফলতার এগিয়ে যাওয়ার যে প্রাক্কালে অতিথিবৃন্দ এসেছিল। আমরা প্রথমে কথা বলবো, এখানে উপস্থিত আছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার জনাব বদরুল হোসেন সুয়েব্বার কাছ থেকে আজকে আমরা অনুমতি জানাবো। সরি, আমরা প্রথমে আমরা সুজনের সভাপতি সাহেবের কাছ থেকে আমরা আজকে যেমন জানান, আমাদেরকে আপনারা যে পরিদর্শন এসেছেন এই সংগঠনটি প্রায় দুই যুগেরও অধিক নারীদেরকে স্বপ্ন দেখাচ্ছে, তাদের স্বপ্ন বাস্তবায়নের কাজ করে যাচ্ছে। আমরা জানি আপনারা জানেন, দেশ বিদেশে অবগত আছেন, অনেক দর্শকবৃন্দ দেখতেছেন। ধন্যবাদ আপনাদেরকে। একজন রত্নকর বা মা 22 বছর পূর্বে এই প্রতিষ্ঠানটা শুরু করেন, আজকে সেই 22 বছর পূর্তি উপলক্ষে উনি বিভিন্ন অনুষ্ঠান করছেন, যেহেতু উনি প্রবাসে থাকেন, এনআরবি দেশে এসে করছেন, তার অংশ হিসাবে আজকের এই অনুষ্ঠানটা। আমরা মানুষ যা কল্পনা করে না, যা ঘটে না, উনি তা দেখিয়ে দিচ্ছে। এবং কবি বলছিলেন যে আমাদের দেশে সেই ছেলে হবে কবে যে কথার চেয়ে কাজে বড় হবে। আমার মনে হয় রুশনারা নিপা ম্যাডাম সেটাকে ভুল প্রমাণিত করেছেন। ওনার এই কার্যক্রমের মধ্য দিয়ে উনি যা বলেন তার চেয়ে বেশি কাজ করেন, এবং সমাজের সুবিধা বঞ্চিত যে মানুষগুলো আছে তাদের জন্য কাজ করেন। আমি ওইখানে ওনাদের লিফলেটে দেখলাম যে প্রায় মনে 42টার মতো প্রতিষ্ঠান আছে এবং সমান তালে পড়ে যাচ্ছেন, এবং উনি আশা করছেন আগামীতে সমস্ত দেশব্যাপী এর শাখা হবে। আমরা সেই আশা যাতে বাস্তবায়িত হয় তার জন্য কামনা করছি এবং দোয়া করছি। ধন্যবাদ জনাব, আপনার কাছ থেকে আমরা জানলাম। আসলে আপনারা তো জানেন যে এই প্রতিষ্ঠানটি যে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে, উনি আসলে প্রবাসে থেকেও যে নারীদের কথা ভাবছেন, দেশের মানুষের কথা ভাবছেন, মানুষের কল্যাণে কাজ করার জন্য ওনার যে স্পিকার হয়েছে বা ওনার যে অনুভূতিটুকু আমাদেরকে বারবার জানিয়েছেন বা আমরা কথা বললাম জানলাম, ওনার যে মনের বাসনাটুকু মানুষের কল্যাণে কাজ করার জন্য, ওনাকে আমরা ধন্যবাদ জানাই। শেষ পর্যায়ে আপনার কাছে জি, এবং এই রোশনারা নিপা যে কাজগুলা করছেন এগুলা প্রশংসনীয় কাজ, এবং সেটা শুধু মানুষ খুশি নয়, মহান সৃষ্টিকর্তাও খুশি হবেন বলে আমরা মনে করি। এবং উনি এই যখন দেখা যাচ্ছে আমাদের দেশ থেকে প্রতি মাসে হাজার হাজার পরিবার নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, প্রবাসে চলে যাচ্ছে, আমেরিকায় যাচ্ছে, কানাডায় যাচ্ছে, বিভিন্ন দেশে যাচ্ছে, সেখানে নিপা ম্যাডাম প্রবাস থেকে এসে এই দেশের যে উন্নয়ন করছেন, কারণ এটা ওনার শিকড়ের টানে করছেন, এসে এইখানে এই কাজগুলা করতেছেন, এবং আগামীতেও ওনার সেই কাজগুলা আরও ভালো ভালো কাজ করবেন বলে ওনার পরিকল্পনা। উনি যেটুকু আলাপ করেছেন যে কবে শুনছি আমরা দেখবো, এবং এটা দেখে যদি আরও প্রবাসী যারা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছেন, মানে পুরো পরিবার নিয়ে, এখন তো ওনার বাড়ি বা বাসা দিয়ে দিচ্ছেন বাড়া, মসজিদের ইমাম সাহেব থাকেন এই বাড়িতে, নিজেরা আসলে শ্বশুর বাড়ি এসে উঠেন, সেখানে নিপা ম্যাডাম সেটাকে ভুল প্রমাণিত করে এইভাবে উন্নয়নমূলক কাজ করছেন, মানবতার কাজ করছেন, মানবিক কাজ করছেন, মানবিক মূল্যবোধ সম্পূর্ণ একজন নারী, এবং ওনার মূল্যবোধের সাথে আমারও মূল্যবোধের মিল আছে বলে আমি ওনার কাছে আসছি, এবং ওনার যে কোনো প্রয়োজনে আমরা ওনাকে সহযোগিতা করবো, এবং প্রবাসী ভাই বোনদের নিকট অনুরোধ থাকবে দয়া করে আপনারাও আসেন শিকড়ের টানে, কারণ পরবর্তী বংশধর আর এই দেশে আসবে না, কারণ যারা প্রবাসী আছেন বিশেষ করে ব্রিটেনে তাদের থার্ড বা ফোর্থ জেনারেশন এখন চলছে, অনেক আছে দেশেই আসে না। এবং আমার কাছে আমার জানা মতো আমি বিভিন্ন দায়িত্ব পালন করেছি, ব্রিটিশ কাউন্সিলে একজন ডিরেক্টর আছেন যার বাড়ি সিলেটের নবীগঞ্জে, তো ওনার সাথে যখন কথা হলো এবং উনি যখন বাংলায় কথা বলতেই পারেন না, ওনার বাড়িতেই যান নাই, তো যখন নবীগঞ্জ বললেন আমি তো চমকে উঠলাম, যে আমি জিজ্ঞেস করলাম বাড়িতে গেছেন না, বাড়িতে দেখলে। তাই আমাদের পরবর্তী বংশধর যাতে শিকড়ের টানে আসে এবং উন্নয়নমূলক কাজ করে আত্মীয় স্বজনের খবর নেয়, এইগুলা আমি কামনা করছি। ধন্যবাদ। আসলে আমরা আপনার কাছে একজন আমাদের গুণীজন ব্যক্তিত্ব, যিনি আসলে সমাজের মানুষের কল্যাণে কাজ করেন, আসলে সুজনের সভাপতি সম্মানিত আসলে সভাপতি সাহেব, আপনি যে ওনাকে আসলে যে আপনি এগিয়ে যাওয়ার যে
দিক নির্দেশনাগুলো দিয়েছেন, আমরা আপনার কাছ থেকে জানলাম এবং আসলে দেশবাসী জানবে। আমরা এখন কথা বলবো, এখানে উপস্থিত আছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার জনাব আব্দুল ইসলাম সোহেব ভাইয়ের কাছে একটু জানবো। সোহেব ভাই যদি একটু জানান। ধন্যবাদ দর্শক, আপনার সাথে থাকুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা। এখন অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন এখানে যারা উপস্থিত আছেন সম্মানিত, এখানে উপস্থিত আছেন যারা স্টুডেন্টরা। দর্শক সাথে থাকুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে তরুচারে মহিলা সংস্থা এর প্রতিষ্ঠাতা শেখ রোশনারা নিপা মেরামের আগমনে উনি যে আজকে যে অতিথিবৃন্দকে এনেছেন ওনার কার্যক্রমের ধারাবাহিকতা দেখানোর জন্য, আপনারা সাথে থাকুন, আমরা দেখার চেষ্টা করব। ধন্যবাদ দর্শক, অতিথিবৃন্দকে এখন একটি গিফট প্রদান করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন শেখ রোশন রানিপা। সো এখানে যারা তোর চার নেতৃবৃন্দ আছেন ওদেরকে সাথে নিয়ে উনি বরণ করে নিচ্ছেন। দর্শক এখন আমরা কথা বলবো, আসলে আমরা আপনারা জানেন যে একটি সুনামজনক প্রতিষ্ঠান রয়েছে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল। মেন থ্যাংকস, ক্যামেরা আছে ইফাজ, ভালো ফটো তুলেছো তুমি। আমরা কথা বলবো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ধন্যবাদ আপনারা সাথে দেখার জন্য দর্শক। জি থ্যাংক ইউ। এখন আমরা পরিদর্শন কার্যক্রম শুরু করছি, অতিথিবৃন্দ পরিদর্শন করবেন এবং আপনার সঙ্গে থাকুন, আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। দর্শক এখন অতিথিবৃন্দ এই তরুচা প্রতিষ্ঠানটি পরিদর্শন করবেন। এই তরুচা মহিলা সংস্থা উন্নয়নমূলক সংস্থা এর পক্ষ থেকে যে যারা তরুচা মহিলা উন্নয়নমূলক সংস্থায় প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে আছে সেলাই মেশিন এবং কি তাদের শব্দ বিতরণ এবং কি তাদেরকে সেলাই করতে গেলে সার্টিফিকেট তুলে দেওয়া হবে।
স্বাবলম্বী হওয়ার জন্য এইসব কাজগুলো এখানে তরুচায় মহিলা সংস্থা সেবায় প্রশিক্ষণ ক্লাস আমি একজন আমি নবায়ন থেকে রিটায়ার করে এখন মেন বক্সগুলাতে যে ওমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেই হাসপাতালের পরিচালক হিসাবে আমি এখানে যোগদান করেছি। তো মানুষের সেবা আমরা একভাবে করছি, তরুচায়ের চেয়ারম্যান এবং বর্তমান সভাপতি, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উনি এবং সভাপতি, উনিও সেবা দিচ্ছেন। এই মেয়েদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য ওনার যে প্রয়াস নিঃসন্দেহে এটা প্রশংসার দাবি রাখেন। উনি বিদেশে থাকেন, লন্ডন থাকেন, উনি ইচ্ছা করলে কিন্তু খুব আরাম আয়েসে বাংলাদেশে এসে সময় কাটাতে পারতেন, সেটা না করে উনি যে এই সামাজিক আন্দোলন করছেন, মেয়েদেরকে স্বাবলম্বী হওয়ার জন্যে উনি যে প্রয়াস চালাচ্ছেন, সত্যি এটা প্রশংসার দাবি রাখে। এটা খুব ভালো, আমি এটা অ্যাপ্রিসিয়েট করি ওনার এই কাজের। এবং তোমাদের দায়িত্ব হচ্ছে যে এই প্রশিক্ষণগুলো ভালোভাবে নেওয়া, কারণ নিজের পায়ে দাঁড়ানোর সময় দরকার আছে। তো আমি এই প্রতিষ্ঠানের অনেক দিন হয়েছে, 2000 সালে এটা প্রতিষ্ঠা হয়েছে, তো এখন 22 বছর এটার বয়স হয়ে গেল। হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর এগিয়েছে এই প্রতিষ্ঠান, আরো সামনের দিকে যাবে এবং আরো অনেক কিছু নতুন নতুন অনেক কিছু হবে এই প্রত্যাশা করি। সুন্দর একদিনে হয় নাই এটা, তো আমরা স্বপ্ন এবং ড্রিম থাকতে হবে, ড্রিম থাকলে একদিন ড্রিম এটা বাস্তবায়িত হয়। আর ড্রিমটার ব্যাপারে ওই যে ইন্ডিয়ার সাবেক প্রেসিডেন্ট উনি বলেছেন যে ড্রিম স্বপ্নটা কিন্তু রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে যে সব যেটা দেখি এটাকে স্বপ্ন বলে না, স্বপ্ন হচ্ছে যে আকাঙ্ক্ষা আমাকে ঘুমাতে দেয় না সেটাই হচ্ছে স্বপ্ন। তা নিজেদের ভিতরেও ইয়ে রাখতে হবে যে আমরা এই কাজগুলো শিখে আমরা ভালো কিছু করতে পারবো, প্রতিষ্ঠিত হতে পারবো। খুবই ভালো উদ্যোগ উনি, আমি ওখানে দেখে আসলাম অনেকগুলো সেলাই মেশিন উনি আজকে দিবেন এই সুবিধা বঞ্চিত মেয়েদেরকে। তো এটা দিয়েই কিন্তু অনেক কিছু করা যায়। প্রফেসর ইনুজ যেটা শুরু করেছিলেন জোবড়া গ্রামে, সেই চিটংয়ে, এটা কিন্তু এইরকমই একটা কিছু দিয়ে শুরু করেছেন। আস্তে আস্তে এটার ব্যাপ্তি এত হয়েছে যে উনি বাংলাদেশের জন্য নোবেল পুরস্কার নিয়ে এসেছেন, যেটা কিন্তু ওনার নিজের জন্য গৌরব, দেশের জন্য গৌরব। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, এটা সাফল্য কাম। আপনার অনুভূতিটা কি বলেন দেখে? অনুভূতি ওই যে বললাম যে উনি তো আসলে আরো আরামায়স করে ছুটি কাটায় চলে যেতে পারতেন, তা না করে এই যে গরমের ভিতরে এদেরকে, মেয়েদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য যে প্রয়াস উনি চালাচ্ছেন, আমি বলছি যে নিঃসন্দেহে এটা প্রশংসার দাবি রাখে। এবং এটা কিন্তু সবাই করতে পারে না, ভিতরে একটা আন্তরিকতা থাকতে হবে, ভিতরে একটা স্বপ্ন থাকতে হবে যে আমি এটা করতে চাই আর কি। তো অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ, অনেক ভালো উদ্যোগ, সুবিধা বঞ্চিত মেয়েদেরকে স্বাবলম্বী করার জন্য এই যে উদ্যোগটা, তো আমি এটা অবশ্যই এটা প্রশংসা করি। এই প্রসঙ্গে শুধু মেয়েদের কাজ করা হচ্ছে, ছেলেদের ব্যাপারে কি আপা কোনো? ও আচ্ছা, নামটা তো শুধু মহিলা সংস্থা, সুতরাং এটা ছেলেদের নিয়ে কাজ করার জন্য। আচ্ছা, আপনি এটা জিজ্ঞেস করছেন, কেউ এসে আমাদের প্রাক্তন ছাত্রী যারা আগে শিখেছো স্বাবলম্বী হয়েছো, দু একজন ওনাদেরকে বলো
তোমাদের জীবন কিভাবে যাচ্ছে না যাচ্ছে একটু বলো। রিনা প্রাক্তন ছাত্রী, আমার মনে হয় এই যে এখানে তারপর আমিনা আসো বলো আসো দেখি ওর কাছ থেকে, তারপর আমরা সুফাইয়ের কথা শুনবো। হ্যাঁ একটু জোরে পাখা দিয়ে বাতাস করো না, ঠিক আছে নাও একজন বলো কে বলো দেখি ওর অনুভূতিটা শুনি আমরা। তোমার অনুভূতিটা আমাদেরকে বলো দেখি। সালাম আলাইকুম, আমি তরুছায়া মহিলা সংস্থার একজন সদস্য। আমি এখানে 2019 সালে এখানে সেলাই প্রশিক্ষণ শিখছি, তারপরে বুটিকের কাজ শিখছি, নকশিকাতা শিখছি, তারপরে এখান থেকে আমাকে ম্যাডামরা তার মেশিং দিয়ে দিছে, সার্টিফিকেট দিছে মেশিং দিছে, তারপর আমি এখানে নিজের পায়ে দাঁড়াইতে পারছি, ম্যাডামরা আমাদের শেখাইছে, আমি নিজের পায়ে দাঁড়াইতে পরিবারের পাশে দাঁড়াইতে পারছি। শেখ রৌশনারা ম্যাডাম যদি আমাদের পাশে না থাকতো তাহলে আমরা অনেক নারীরা মনে হয় এরকম ঘরে পড়ে থাকতাম, মানে রুখে দাঁড়াইতে পারতাম না, নিজের পায়ে দাঁড়াইতে পারতাম না। আমি নিজে অনেক মানে গর্বিত যে ওনার মতো একজনকে আমি আমার জীবনে আমার নিয়ে করতে পারছি। তা আমি অনেক আমি কি বলবো আমি বলে বোঝাতে পারবো না, আমি অনেক অনেক ইয়ে নিজেকে অনেক ইয়ে করি, অনেক গর্বিত আমি, অনেক 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 স্বাবলম্বী আমি, আমি নিজের পায়ে দাঁড়াইতে পারছি, নিজে একটা কিছু করতে পারছি, নিজে সেলাই প্রশিক্ষণ শিখছি এখান থেকে। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য কথা বলার জন্য। আমি এখানে কাজ শিখে অনেক স্বাবলম্বী হয়েছি, এখানে প্রশিক্ষণ শিখে আমি মেশিন পেয়েছি, সার্টিফিকেট পেয়েছি, তা আমার মেশিন দিয়ে আমি অনেক সেলাই কাজ করে স্বাবলম্বী হয়েছি। প্রশিক্ষণের প্রতি আমি অনেক কৃতজ্ঞ, সে শেখ রৌশনারা নিপা ম্যাডাম আমাকে একটা মেশিন দিয়েছে, আমাকে অনেক স্বাবলম্বী করেছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে স্বাবলম্বী করার জন্য। আমার মতন অনেক হাজার হাজার মেয়েরা ওখানে প্রশিক্ষণ শিখে স্বাবলম্বী হয়েছে, এর জন্য আমরা অনেক গর্বিত, ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম, আমরা এখান থেকে মানে অনেক আগে কাজ শিখছি, এখান থেকে কাজ শিখছি মনে করেন, এখানে যে এখানে এসে প্রথমে তো মনে করেন আমরা বেকার বসেছিলাম, কিন্তু হঠাৎ একজনের মুখে শুনে আমরা এখানে আসলাম, আসার বাদে কাজটা শিখে এখন মনে করেন আমি আমার স্বামীর পাশে দাঁড়াইতে পেরেছি, এইটুকুই অনেক যে আমি কাজ শিখে এখন নিজের কাজটু নিজে কাজ করি এবং অন্যেরও কাজ করে এটাই। আর আমার বাসা এখানে না, কিন্তু তারপরেও আমি ম্যাডামদের কাছ থেকে অনেক সহযোগিতা পাইছি। আমার বাসা খুলনা সাতক্ষীরা, আমি খুলনা সাতক্ষীরি থেকে এখানে এলাম। জি এরা খুলনা সাতক্ষীরা মানুষ, তবুও সিলেটে এসে এইখানে এসে আমি ম্যাডাম যে এত বড় একটা ইয়ে করিয়ে আছে, প্রতিষ্ঠান খুলেছে, আমি তা জানতাম না, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে জানার বাদে আমি এখানে এসে অনেক কিছু করছি, আর নিজের এতেও নিজের হচ্ছে এখন দাঁড়াতে পেরেছি, আর এখানে একটা মনে করেন নিজে আরও অনেক একটা বড় একটা কাজ করার চিন্তাভাবনা আছে, যে দোকান দিতাম কিংবা একটা ইয়ে করতাম আশায় আছি। কিন্তু আরও আপনারা যদি দোয়া করেন তো মনে করেন আপনাদের দোয়ায়, আর আপনাদের দোয়া থাকলে অবশ্যই অনেক কিছু করতে পারবো। আর আপনারা যতটুকু করেছেন, এই যে আমাদের ম্যাডাম যে করেছে আমাদের জন্য, আমি এই কথাটা সাতক্ষীরায় যে মানুষের সাথে বলার মতন যোগ্যতা আছে অবশ্যই, আর আমি বলবো সবাইকে যে এরকম মানুষ যেন সারা বাংলাদেশে একজন করে আল্লাহ তার ইয়ে করে। আর এইটুকুই ম্যাডামের কাছে চাওয়া যে আমরা যেন অনেক কিছু, আর আমাদের দেশে যে সাতক্ষীরা জেলায় অনেক গরিব দুঃখীও আছে, তাদের পাশেও যদি এরকম আমরা একটা মানুষ পাই মনে করেন অনেক কিছু করতে পারবো, এইটুকু দোয়া রাখবেন, আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ক্যামেরা লজ্জা পাবে, দাঁড়াও যেকোনো একজন দাঁড়াও, যারা ছাত্রী আছে ওজন দাঁড়াও, ওঠো, তুমি যা শিখছো তাই হো।
আসসালাম আলাইকুম, আমি তরুসায়া ছাত্রী বলছি। আমি তরুসায়া এসে অনেক উপকার পাইছি, আমি অনেকগুলো কাজ শিখতে পারছি, আমি নিজের পায়ে দাঁড়াইতে পারছি। ম্যাডামের জন্য দোয়া করি যে এইরকম মানুষ যেন প্রত্যেকটা দেশে দেশে হয়, কারণ ম্যাডামের মতো মানুষ হয় না। কারণ ম্যাডাম আমাদের জন্য যেইগুলো করছে, কোনো মা এইগুলা করবে না। ম্যাডাম আমাদের মা হয়ে আমাদের পাশে দাঁড়াইছে। আমরা ম্যাডামের কাছে এতটুকু আশা করছিলাম না যে ম্যাডাম আমাদেরকে এইভাবে গড়িয়া তুলবে, কিন্তু আমরা স্বাবলম্বী হয়েছি, আমরা নিজের পায়ে দাঁড়াইতে পারছি। আমরা ম্যাডামের জন্য অনেক দোয়া করি, ম্যাডামের বাবা মার জন্য দোয়া করি যে ওনাদেরকে আল্লাহ বেহেশত নসিব করো। ম্যাডামকেও প্রশিক্ষণ শিখছি আমি, সব মানে মেয়েদের কাজ সবগুলাই শিখছি, ছেলেদেরও কাজ শিখছি, মানে সেলোয়ার কামিজ থেকে দৈর সম্পূর্ণ কাজ, ব্লক বাটিক শিখছি, বুটিক শিখছি, কম্পিউটার টাইপ করা শিখছি, এরপরে টেলার সেলাই প্রশিক্ষণ শিখছি। জি আমি অনেক মনে করি যে আমি আমি এখন আমি আমি নিজে পায়ে দাঁড়াইতে পারবো। এই প্রতিষ্ঠানের সাথে আমি অনেক দিন ধরে আছি, মানে আমার বাড়ি সুনামগঞ্জে, আমি সুনামগঞ্জ থেকে আইসা এখানে মানে কাজ শিখতেছি। জি আসসালামু আলাইকুম। আমরা এখন সম্মান যদি তো আসলে আমরা দীর্ঘ থেকে দেখার চেষ্টা করলাম, আমরা দর্শক সাথে এখন আপনাদেরকে আমরা দেখা কথা বলব। আপনারা প্রশিক্ষণ নিতেছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাইছি। আর নিভা ম্যাডামকে আমি বলছি যে উনি রত্নকর মা, কারণ ওনার পেটের সন্তানকে যেভাবে গড়ে তুলছেন এর চেয়েতে ভালোভাবে থাকার জন্য আপনাদেরকে এই প্রশিক্ষণটা দিচ্ছেন। এবং আমি আপনাদের নারীদেরকে নিয়ে কাজ করি, আমার কাজের একটা অংশ, তো ওই হিসাবে আমি বলতেছি যে যদি বিদ্যা পেটে থাকে তাহলে তখন আর গরিবই থাকে না। আপনাদের মা বাবা পরিবার যেটুকু বিদ্যা শিখাইছেন, পরবর্তীতে আসছেন এই যে বিদ্যা নিচ্ছেন, এটা যদি থাকে তাহলে কখনো আপনারা গরিবই দেখবেন না। এবং এই যে নারী নির্যাতন হয়, এটার একটা কারণ হলো বিয়ের পরে স্বামী যৌতুক দাবি করে, এই করে সেই করে নানান ধরনের। তো আপনি যখন একটা কাজ শিখা থাকবে, জানা থাকবে, আপনি যখন এইটা কন্টিনিউ করবেন, করতে থাকবেন, তখন আপনার শ্বশুরবাড়ির পরিবার আপনার উপরে অত্যাচার জুলুম করবে না, যেহেতু আপনি রোজগারী। যেখানে রোজগারের প্রশ্ন, টাকার প্রশ্ন, সেখানে আপনারা নির্যাতিত কম হবে। আপনারা দোয়া করেন বিশেষ করে নিভা ম্যাডামের জন্য, যেন আল্লাহ সুবহানাল্লাহ তাআলা ওনাকে আরও কাজ করার সুযোগ দেয় এবং দীর্ঘায়ু করে। আর আমি এইটুকু আপনাদেরকে বলবো যে আপনারা মনোযোগ দিয়ে, যে গানে একটা কথা আছে না যে আমি দুনিয়া ছেড়ে যেতে পারি তোমায় আমি ছাড়বো না, একইভাবে আপনারা যে কর্ম করছেন শিখছেন এটাকে জড়িয়ে ধরুন এবং এটা প্রতিযোগিতা করুন যে এটা আরও উপরে কীভাবে উঠা যায়। আর আরও প্রতিযোগিতা হবে এই এইরকমের যে 500 টাকা রোজগার করতেছে, আপনিও 500 চিন্তা করবেন। আপনি যদি 200 টাকা করেন প্রতিদিন, তো সেটাকে বলবেন যে আগামী সপ্তাহের মধ্যে আমি 250 নেবো, এরপরে আমি 300 নেবো, কারণ একসাথে এই 2 আর 5 কখনো মিলে না। তো আমি যাতে দেখতে পারি এর সময় ওনার এই প্রতিষ্ঠানের আপনারা সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কর্ম করে খাচ্ছেন। আর আরেকটা কথা বলা হয় যে আপনাদেরকে অসহায়, আপনারা কোনো অসহায় না, অসহায় না, যারা অসহায় তাদের সহায় হলো একমাত্র আল্লাহ। আপনারা এই সুবিধা বঞ্চিত মানুষ, এই জি আপনাদেরকে এই ব্যাপারে আমি বলবো যে গরিব না, আপনারা সুবিধা বঞ্চিত মানুষ, সুবিধা পাচ্ছেন না, কারণ অনেক দুর্নীতি হচ্ছে এই দেশে, অনেকভাবে লুটপাট হচ্ছে। আপনারা জানেন যে কানাডায় এখানে বেগমপাড়া নামে একটা গ্রাম হয়েছে, এই দেশ থেকে টাকা পয়সা লুটিয়ে নিয়ে যাচ্ছে, সরকারকে বেভাসে পালানোর চেষ্টা করতেছে। তো আমি উপসংহারে যাচ্ছি না, আবারও আমি আপনাদের এই কার্যক্রমকে ধন্যবাদ জানাই। আর আমি একটা কবিতা দিয়ে আমার বক্তব্য শেষ করি, পরবর্তীতে আমি আর কিছু বলবো না। চলে যেতে হবে, চলে যাব, এ দেহে যতক্ষণ আছে প্রাণ, প্রাণ পূরণে সরাবো জঞ্জাল, এ পৃথিবীকে বাসযোগ্য করে যাব, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আমরা আপনাকে দেখার চেষ্টা করলাম তরুণ মহিলা সংস্থার যে কার্যক্রমগুলা একটু বলো তো জানাও। নারীর পাশে নারী, আপন শক্তিতে জেগে উঠো নারী।
একটু জানাবো আমরা তোমার কাছ থেকে জানবো যে যে কার্যক্রম আজকে আমরা দেখতে পারলাম এখানে কি পর্দা কালেকশন না তোমরা কি নিজে এগুলো করেছো দেখো তো কীভাবে তৈরি করছো আছে দেখো জানাও তুমি কিভাবে এগুলো শিখছো এগুলো আমরা এই তো বলক বাটির কাজ এইগুলো আমরা তো প্রতিদিনই করি বলক বাটির কাজ এগুলো করে অন্য কোনো সেল দেওয়া হয় ম্যাডাম তারা তিন মাসের খরচ তো স্যার আমাদের কাজ তরুণ সাথে আমরা কাজ শেষ করে ফেলেছি আমরা চাই চাকরি চাই ম্যাডাম শেখ রসনা রানিপা উনি ওনাদেরকে কর্মসংস্থান দিবেন কর্মসংস্থান জন্য উনি যেভাবে গড়ে তুলেছেন আমরা আশাবাদী উনি ওনাদেরকে লক্ষ্যস্থানে পৌঁছাবেন জানো তো তুমি কি কি শিখছো মানে জি না আমি এখানে শিখি নাই ধন্যবাদ দর্শক আপনাদেরকে আমরা দেখার চেষ্টা করলাম যেখানে যারা অতিথিবৃন্দ এসেছিলেন যে নারীর স্বপ্ন নিয়ে তরুচে মহিলা সংস্থা দিয়ে গিয়েছে নারীদেরকে স্বপ্ন দেখাচ্ছে এবং আমরা আশা করি নারীরা স্বপ্নটা বাস্তবে প্রমাণ হবে তাদের যে আসলে তাদের যে লক্ষ্যস্থানে পৌঁছানোর যে গন্তব্যস্থানে পৌঁছার যে উদ্দেশ্যটুকু জানিয়েছেন দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম দর্শক আমরা আজকে মতো ইতি টানবো এখানে তরুচায় মহিলা সংস্থার এখানে আমরা দেখতে পারলাম এখানে অতিথিবৃন্দ এসেছিলেন সম্মানিত গুণীজন যারা এখানে এসেছেন অতিথিবৃন্দরা এখানে পরিদর্শন করেছেন এবং দেখেছেন ওনার যে কার্যক্রম এখানে যে তরুচায় মহিলা সংস্থা একটি এই সংস্থাটি নারীদের স্বপ্ন দেখাচ্ছে এবং স্বপ্ন দেখার পাশাপাশি ওনাদেরকে কাজ ওনাদেরকে এগিয়ে নেওয়ার যে স্বপ্ন স্বপ্নটুকু বাস্তবে আজকে আমরা জানতে পারলাম অনেক শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছেন এবং গুণীজনের কাছ থেকে জানলাম ওরা এগিয়ে যাবে এবং আমরা আশা করি এই যে অনেকে প্রায় সহস্রাধিক নারীরা এখানে কাজ শিখিয়েছে কাজ শিখে তারা গন্তব্যস্থানে পৌঁছবে এবং তারা কর্মসংস্থানে উদ্যোগে পৌঁছবে বলে আমরা আশাবাদী দর্শক আপনাদেরকে আমরা দেখানোর পরবর্তী অনুষ্ঠানটি আমরা দেখানোর চেষ্টা করবো ইয়াশা প্রত্যাশায় ব্যক্ত করে নারীদের সব প্রত্যাশায় এগিয়ে যাক ইয়াশা প্রত্যাশায় আজকের মতো সমাপ্তি আসসালামু আলাইকুম সবাই